তো সার্ভার স্টার্ট হয়ে গেছে না, সার্ভারটা ও আজকে তো আমি খেলবো হলো ঠিক আছে। আচ্ছা তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফটের খাট ভাঙ্গার গেম, আই মিন বেড ওয়ার। তো তোমরা যারা জানো না বেড ওয়ার কি, তো বেড ওয়ার হলো মাইনক্রাফটে তোমার নিজের বিছনা বাঁচিয়ে রেখে এনিমির বিছনা ভেঙে দেওয়া, এবং এইভাবে যার বিছনা লাস্ট পর্যন্ত টিকতে থাক পাবে সেই উইনার। শুনতে সহজ মনে হলেও এত সহজ না, তো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আমি কিন্তু বেড ওয়ারে অনেক প্রো প্লেয়ার, তাই আমি তোমাদেরকে একটা টিপস দিব, যে টিপসটা তোমরা ফলো করলে তোমরা বেড ওয়ার খুব সহজে জিততে পারবে। তো প্রথমে তোমরা তো বেড ওয়ারে বেসিক জিনিসটা করে নিবে, মানে কয়েন কালেক্ট করবে এবং জিনিসপাতি কিনবে। এরপরে তোমরা তোমাদের বেডটাকে শক্ত কোনো ব্লক দিয়ে ঢেকে দেবে। তো দেখো আমি কয়েন দিয়ে কাজ কিনেছি, কারণ কাজ খুব কম দামে পাওয়া যায়। তো কাজ দিয়ে তোমরা এনিমির ভিসায় যা, মানে এনিমির জায়গায় যাবে তোমরা। শোনো, এভাবে আস্তে আস্তে করে যাবে যেন এনিমি বুঝতে না পারে। দেখো আমি বেড ওয়ারের প্রো প্লেয়ার, আমি বুঝতে পারি এনিমি কোথা থেকে আসতে পারবে, তাই আমি সহজে মরবো না। তাই আমার টিপসগুলো ফলো করো, তাহলে তোমরা সবসময় জিততে পারবে বেড ওয়ারে। তো দেখো আমার ধারে কাছে কোনো এনিমি নাই। এ কে মারতেছে, কে মারতেছে? আগে স্বাদ। তো গাইস অনেক মজা হয়ে গেছে, তখন সিরিয়াস কথা বলি। তো তোমাদের বেডটা শক্ত কোনো জিনিস দিয়ে ঢেকে রাখবে, এবং ওমা আমি শেষ, আমি শেষ, আমি শেষ। তো গাইস তোমাকে একটা টিপস দে, যে এনিমিটা আমাকে মারলো ওই এনিমিটার সাথে আমি টিম আপ করার চেষ্টা করবো। ওই এনিমিটার সাথে টিম আপ করলে ওই এনিমিটা নিজে যে আমাকে ওর বেড ভাঙতে দেবে। আচ্ছা এনিমিটা নাই, মানে এনিমিটা নিলে ভয় পাইছে মনে হয়। তো গাইস তোমাদের সেকেন্ড টিপস দে, এনিমিকে তোমাদের ভয় পাওয়াইতে হবে, বুঝেছো? ওমা কে মারতেছে, ওমা? তো গাছ অনেক কষ্টে এনিমিটা টিম আপ করছে, তো আমি এনিমিটাকে পিছন দিয়ে মেরে দেবো, এনিমিটা বুঝতেও পারবে না। তো গাছ অনেক কষ্টে আমি এনিমিটাকে মেরে ফেলি। তো গাছ আমি সবার প্রথমে এই ব্রিজটা ভেঙে দেখি, তা নাহলে আমার ভয় হচ্ছে ওই এনিমিটা আবার আসতে পারে। তো গাইস দেখো আমার বেডটা কিন্তু এখন অর্ধেক ভাঙা আছে, তো আমার বেডটাকে ঠিক করতে হবে আগে। তো তোমাদের এখন সেকেন্ড টিপস দেই, সেকেন্ড টিপস হলো তোমার বেডটাকে ঠিক। কি হলো, আমার বেড ভেঙে গেছে? ভাই আমাকে কে মারতেছে? ভাই আবার। আচ্ছা তো গাইস এতক্ষণ ধরে আমি যেগুলা টিপস দিয়েছি ওগুলা টিপস একদমই ফলো করবে না। এবার তোমাদের একটা গোপন তথ্য দিই, এটা তোমাদের কেউ বলবে না, এটা আমি খালি বলতেছি, তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সেটা হলো তুমি যখন এনিমি ভিল, মানে এনিমির কাছে যাও, তখন এনিমি যদি তোমাকে দেখে ফেলে তখন তুমি এনিমিকে ইমোট দেখাবে, জানি এনিমি তোমার সাথে টিম আপ করে নেয়। তো গাইস দেখো এনিমি আমার সাথে টিম আপ করে নিচ্ছে, এখন আমি এনিমি যদি এনিমির কাছে যাই, তাহলে এনিমি নিজেই আমাকে ওর বেড ভাঙতে দেবে। দেখো আজকে ড্রিম আমার ট্রিক্স দেখে কিন্তু প্রো প্লেয়ার হয়েছে। তো দেখো আমরা কিন্তু এখন তলোয়ার দেখে মজা করতেছি, এটা কিছু না, এনিমি আমার সাথে টিম আপ করে নিচ্ছে। তো এখন আমি ধীরে ধীরে এনিমির ডার্ট ভেঙে ভেঙে ওর কাছে যাবো এবং এনিমিকে মেরে ফেলবো। তো দেখো গাইস আমি আর এনিমি এখন ভালো বন্ধু হয়ে গেছে, দেখে এনিমি আমাকে ওর কাছে আনবে। ওমাই কি করে দিল এটা? তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।